প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ডিপ্লোমা ম্যাথমেটিক্স 1 বিষয়টির বিপরীত বৃত্তীয় ফাংশন বা ইনভার্স সার্কুলার ফাংশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের বা অঙ্কের সমাধান নিয়ে আমি আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলো পারতে হলে তোমাকে এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে বৃত্তীয় ফাংশন ও বিপরীত বৃত্তীয় ফাংশন কি সেই সংজ্ঞাটা দিয়েছি। সাইনথিটা, কসথিটা, ট্যানথিটা প্রভৃতি ত্রিকোণমিতিক অনুপাতকে ত্রিকোণমিতিক ফাংশন বলে। আমরা জানি যে সাইনথিটা, কসথিটা, ট্যানথিটা, কসথিটা এই ধরনের যে ত্রিকোণমিতিক রাশিগুলো আছে বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোকে ত্রিকোণমিতিক ফাংশন বলে। যখন থিটাকে বৃত্তীয় এককে অর্থাৎ রেডিয়ানে পরিমাপ করব তখন ত্রিকোণমিতিক ফাংশন গুলোকে বৃত্তীয় ফাংশন বলা হয়। যদি সাইন থিটা সমান এক্স হয় তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স। আমরা এটা জানি যে যদি সাইন থিটা সমান এক্স হয় তাহলে আমরা লিখতে পারি থিটা সমান হবে সাইন ইনভার্স এক্স। এখানে সাইন থিটাকে বৃত্তীয় ফাংশন বলা হলে সাইন ইনভার্স এক্স কে বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। তো আমরা এখানে প্রথমে যেটা বললাম যে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তারপরে বলেছি বৃত্তীয় ফাংশন, এই থিটাটাকে যখন আমরা রেডিয়ান এককে পরিমাপ করব তখন এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে বা ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো সেগুলোকে আমরা বৃত্তীয় ফাংশন বলবো। আর সাইন থিটা সমান এক্স হলে থিটা সমান সাইন ইনভার্স এক্স আমরা লিখতে পারি। এক্ষেত্রে সাইন থিটাকে বৃত্তীয় ফাংশন বলা হলে সাইন ইনভার্স এক্স কে বলা হয় বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় কয়েকটা সূত্র দেখি। আমি এখানে লিখে দিয়েছি, দেখো প্রয়োজনীয় সূত্রাবলী নামে এই যে প্রথম থেকে অনেকগুলো সূত্র দিয়েছি এখানে। প্রথমে দেখো যে তিনটা সূত্র একই কালারে আমি দিয়েছি, যে 1, 2, 3 লিখতে পারি। আবার সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা পেয়েছি সাইন থিটা সমান এক্স। তো এখানে দেখো এক্স এর নিচে যদি আমরা 1 চিন্তা করি সেক্ষেত্রে এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এটার সাথে যদি আমরা মিলিয়ে দেখি সেক্ষেত্রে আমরা পাবো লম্ব সমান হবে x, অতিভুজ হবে 1। এখন আমরা যদি এই যে একটা ABC ত্রিভুজ চিন্তা করি সেক্ষেত্রে দেখো লম্বটা হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে এই সমীকরণ থেকে আমরা ভূমির মানটা বের করতে পারবো, যেহেতু লম্বটা x, অতিভুজ 1, অতএব রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে ভূমির মান, অর্থাৎ BC সমান হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আমরা এটাই লিখেছি, সুতরাং ভূমি সমান রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো এইখান থেকে দেখো এই যে মানগুলো আমরা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রে এই মানগুলো থেকে আমরা সহজে বের করতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে x। দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আবার কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজের মানটা 1, লম্বের মানটা x, তো কোসেক ইনভার্স দিয়ে যখন আমরা লিখব এই যে 1 বাই x লিখেছি, কস ইনভার্স x সমান হচ্ছে সেক ইনভার্স 1 বাই x লিখেছি। এর কারণ দেখো এইটার ক্ষেত্রে তুমি চিন্তা করো যে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিটা হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজটা তখন উপরে চলে যাবে, এক্সটা নিচে চলে আসলো। তো মূলত এই তিনটা সূত্র হচ্ছে, আমরা জানি সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা। তো যখন আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে চিন্তা করব যে সাইন ইনভার্স এক্স যখন থাকবে কোসেক ইনভার্স দিয়ে 1 বাই এক্স লিখবো, ট্যান থিটা সমান আমরা জানি 1 বাই কট থিটা, এখানে যেহেতু বিপরীত বৃত্তীয় ফাংশন আছে তো ট্যান ইনভার্স এক্স এর মানটা হবে কট ইনভার্স 1 বাই এক্স, অর্থাৎ কজ এবং সেক আমরা যেহেতু জানি বিপরীত, কজ ইনভার্স এর সাথে যা থাকবে সেক ইনভার্স এর বেলায় তা বিপরীত হবে, অর্থাৎ 1 বাই সেটা হবে। আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। পরে দেখো একই কালারে আমি তিনটা সূত্র দিয়েছি, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2। একই রকম ভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই 2, এইরকম জ্যামিতিক প্রক্রিয়ায় আমরা এইগুলো প্রমাণ করতে পারি। সাত নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এরকম ভাবে সেক ইনভার্স এবং কোসেক ইনভার্স এর ক্ষেত্রে সূত্রটা দেয়া আছে। তো এই সূত্রটা আমরা এই যে ত্রিভুজটা দিয়েছি দেখো এখান থেকে খুব সহজে আমরা এই মানগুলো বের করতে পারি। কিভাবে? দেখো সাইন ইনভার্স এক্স এর মানটা যখন আমরা কস দিয়ে লিখবো, আমরা সাইন থিটা জানি যে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি কি পেয়েছিলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে দেখো ভূমি বাই অতিভুজ, অতিভুজের মানটা হচ্ছে 1, এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। আবার ট্যান ইনভার্স দিয়ে যে আমরা মানটা পেয়েছি দেখো,
এখানে সাইন ইনভার্স এক্স এর বেলায় আমরা বলেছিলাম দেখো যে সাইন থিটা পেয়েছিলাম, সাইন থিটার মানটা লম্ব বাই অতিভুজ ছিল। একই রকম ভাবে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা ট্যান থিটা পাবো, ট্যান থিটার মানটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজ থেকে আমরা সাইন ইনভার্স এক্স এর মান থেকে আমরা বের করেছি যে এখানে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো ট্যান ইনভার্স দিয়ে যখন লিখবো, অর্থাৎ সাইন ইনভার্সটাকে যখন আমরা ট্যান ইনভার্স এর মাধ্যমে লিখবো, তখন ট্যান থিটার যে সূত্রটা সেটা লিখবো। ট্যান থিটার সূত্রটা কি? লম্ব বাই ভূমি। এই যে আমরা দেখো এখান থেকে লম্ব এবং ভূমির মানটা বসিয়েছি। আবার আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এখানে দেখো ভূমি পেয়েছিলাম রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে ভূমিটা উপরে আছে, লম্ব হচ্ছে এক্স, এই যে এক্সটা বসালাম। অর্থাৎ এই সূত্রগুলো মনে রাখার কৌশলটা হচ্ছে তুমি এই জ্যামিতিক উপায়ে যে কোনো একটা মান যখন দেয়া থাকবে, ধরো সাইন ইনভার্স এক্সটা এখানে দেয়া আছে, তো এই সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা সাইন থিটা মানটা বের করবো, তারপরে দেখবো যে ট্যান থিটার মান কিরকম হয় বা কস থিটার মান কট থিটার মান কিরকম হয়। ওই অনুযায়ী আমরা সাইন ইনভার্স এক্স থেকে যখন ট্যান পাবো বা কস নিব, তখন ট্যান ইনভার্স এর পরে জাস্ট এই ট্যান থিটার মানটা বসিয়ে দিব, কট ইনভার্স এর পরে কট থিটার মানটা বসিয়ে দিব, সেক ইনভার্স এর পরে সেক থিটার মানটা কিরকম হয় এই যে ত্রিভুজ থেকে, সেই সেক থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিলেই সূত্রটা আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো অনেকগুলো আমি সূত্র দিয়েছি এই অধ্যায়ে, অনেকগুলো সূত্র আছে। যে এখানে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র মূলত। ট্যান এ প্লাস বি এর যে সূত্রটা, সেই ট্যান এ প্লাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে তুমি এই মানটা পেয়ে যাবে, খুব সহজে এটা মনে রাখা যাবে। আমি এটার ব্যাখ্যা নিচে দিয়েছি। তো একই রকম ভাবে যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স জেড এর মানটাও এখানে বের করেছি। তো আমি প্রথমটার ব্যাখ্যা দিয়েছি, বাকিগুলো তোমরা বইয়ে দেখে নিও, নিজেরা প্র্যাকটিস করলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবে। এখানে ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা এ ধরেছি, বা এক্স এর মানটা আমরা পাবো ট্যান এ, ট্যান ইনভার্স ওয়াই ছিল প্রথমটাতে, ট্যান ইনভার্স ওয়াই এর পরিবর্তে যদি বি ধরি তাহলে আমরা ওয়াই সমান পাবো ট্যান বি। এখন আমরা জানি যে ট্যান এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এখন দেখো এই যে ট্যান এ ট্যান বি এর মান আমরা জানি, ট্যান এর মানটা হচ্ছে এক্স, ট্যান বি এর মানটা হচ্ছে ওয়াই। তো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই কি পাবো, এক্স প্লাস ওয়াই উপরে থাকবে আর নিচে হবে ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি ছিল, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স ওয়াই হবে। বা দিয়ে আমরা যদি এ প্লাস বি এর মানটা বের করি, যে বাম পাশে আছে ট্যান এ প্লাস বি, তো শুধু এ প্লাস বি এর মানটা বের করলে ট্যানটা যদি ডান পাশে চলে আসে, তো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখন এ বি এর মানটা আমরা বসিয়ে দিব, দেখো ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই সমান কি পাবো তাহলে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ আমরা যে প্রথম যে সূত্রটা এখানে লিখেছি, এই যে এক নং সূত্রটা, এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। তো এরকম ভাবে অন্য সূত্রগুলো আসবে। আসলে এই সূত্রগুলো তোমরা ম্যাথমেটিক্স ওয়ান এ ত্রিকোণমিতির যে সূত্রগুলো পড়েছ সেই সূত্রগুলো থেকে মূলত এসেছে। একই রকম ভাবে এখানে চার থেকে সাত পর্যন্ত যে সূত্রগুলো, যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে মানগুলো আমরা পেয়েছি, দেখো এই সূত্রটা মূলত সাইন এ প্লাস বি এর যে সূত্রটা ছিল, পরেরটা সাইন এ মাইনাস বি। একই রকম ভাবে ছয় হচ্ছে কজ এ প্লাস বি এর সূত্র, পরেরটা হচ্ছে কজ এ মাইনাস বি এর সূত্রটা। তো এই সূত্রগুলো আসলে তুমি একটু দেখতে হবে ত্রিকোণমিতির যে, তোমরা ম্যাথমেটিক্স ওয়ানের যে ত্রিকোণমিতির সূত্রগুলো পড়েছো সেই সূত্রগুলোর সাথে মিলিয়ে দেখলে সহজে বুঝতে পারবে, এইগুলোর ব্যাখ্যা আমি আর দেইনি। তারপর দেখো টু ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যে আট নম্বর সূত্রটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে। তো এই সূত্রটার ব্যাখ্যা আমি দিয়েছি এখানে, দেখো যে ট্যান ইনভার্স এক্স সমান যদি আমরা থিটা ধরি তাহলে এক্স এর মানটা কি পাবো, ট্যান থিটা। তো সাইন টু থিটার সূত্রটা কি, টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে আমরা যদি ট্যান থিটার মানটা বসিয়ে দিই কি পাবো, টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বা দিয়ে আমরা লিখতে পারি যে টু থিটার মানটা হবে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই যে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কিন্তু থিটার মানটা কি, ট্যান ইনভার্স এক্স। তো আমরা এই যে থিটার মানটা যদি বসিয়ে, টু ট্যান ইনভার্স এক্স সমান হবে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। একই রকম ভাবে অন্য সূত্রগুলো আমরা বের করতে পারবো। তো তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, সূত্রগুলো অবশ্যই জানতে হবে, সূত্র যদি না জানো সেক্ষেত্রে অঙ্কগুলো করতে পারবে না। তো আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, দেখো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, প্রায় সময় পরীক্ষায় আসে, কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স। এটা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো যে কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স সমান এক্স। তো এখানে আমি লিখেছি দেখো যে বাম পক্ষ সমান কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স, এই যে বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম, যেটা দেয়া আছে বাম পক্ষে সেটা লিখলাম। তো এখানে আমি বক্সের মধ্যে লিখেছি দেখো যে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা এই যে এখানে একটা চিত্র দিয়েছি, দেখো যে ত্রিভুজ এ বি সি চিত্র এক, এই চিত্র এক থেকে আমরা সাইন ইনভার্স এক্স এর বেলায় লম্ব এ বি এর মানটা কি পাবো, এক্স পাবো। আর এখানে যেহেতু এক্স এর নিচে কিছু নাই, সাইন ইনভার্স এক্স আছে শুধু, তার মানে এক্স এর নিচে ওয়ান ধরা যায়, অতএব এটার অতিভুজটাকে আমরা ওয়ান ধরতে পারি, কারণ সাইন থিটার মানটা আমরা জানি লম্ব বাই
অতিভুজ ওই সূত্র থেকে আমরা বের করব। তবে বিসি এর মানটা কি হবে, এখানে এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব পেলাম অতিভুজ পেলাম, অতএব ভূমি বিসি এর মানটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সূত্র থেকে আমরা এই বিসি এর মানটা বের করতে পারি। অতএব সাইন ইনভার্স এক্স সমান কট ইনভার্স দিয়ে যখন লিখব, আমরা কট ইনভার্স কেন লিখছি, এখানে দেখো যে কট সাইন ইনভার্স আছে, তো এই সাইন ইনভার্সটাকে যদি কট ইনভার্সে নিয়ে যাই কট ইনভার্স আর কট কাটা যাবে, অতএব আমরা এই সাইন ইনভার্স এক্সটাকে প্রথমে কট ইনভার্সে নিয়ে যাব। তো কট ইনভার্সে নিলে কট থিটার মানটা কি আমরা জানি, কট থিটার মানটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এই যে কট ইনভার্স দিয়ে যখন আমরা এখানে ভূমি পেয়েছিলাম কি ABC ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি BC এর মানটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর লম্বটা হচ্ছে AB এর মানটা হচ্ছে x, এই যে আমরা দেখো ভূমি বাই লম্ব লিখেছি। আমি আগেই বলেছিলাম এরকম বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স থেকে কট ইনভার্সে যখন যাবে শুধু মাথায় রাখবে যে এটাকে সাইন থিটা চিন্তা করো, সাইন থিটা মানটা এক্সটাকে সাইন থিটা চিন্তা করো, তার মানে কি এখানে আছে লম্ব বাই অতিভুজ, আর কট ইনভার্সের বেলায় কট থিটা চিন্তা করবে, এখানে যেটা লিখবে কট ইনভার্স দিয়ে যে মানটা লিখবে সেটাকে তুমি কট থিটা চিন্তা করবে, এখানে সাইন থিটা চিন্তা করলে এখানে কট থিটা, কট থিটা মানে ভূমি বাই লম্ব, এই যে আমরা এখানে ভূমি বাই লম্ব বসিয়েছি। তো সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই যে আমরা এখানে মানটা লিখেছি। এর পরের লাইনে দেখো এই যে কট কট ইনভার্স কাটা যাবে, থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই যে এটা শুধু থেকে যাবে কট কট ইনভার্স কাটা যাবে, তাহলে এখানে কি হবে কস ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তো এখানে দেখো এই যে এটা এখন আমরা ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এইটা চিন্তা করব, কারণ হচ্ছে যেহেতু এখানে কজ আছে তার মানে ট্যান ইনভার্সটাকে আমরা কজ ইনভার্স নিয়ে যাব। তো এই ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এটার ক্ষেত্রে আমি যেখানে বক্সে দিয়েছি দেখো যে এটার ক্ষেত্রে আমরা চিত্র 2 থেকে, চিত্র 2 মানে এই যে ত্রিভুজ DEF এটার ক্ষেত্রে আমরা বের করেছি যে ট্যান থিটার মানটা আমরা জানি লম্ব বাই ভূমি। তো এখানে ট্যান ইনভার্স দিয়ে যেটা আছে এটা কি তুমি ট্যান থিটা চিন্তা করবে, আমি আগেই বলেছি যে ট্যান ইনভার্স বা কট ইনভার্স দিয়ে যেটাই থাকবে না কেন, যে এখানে ট্যান ইনভার্স দিয়ে আছে তার মানে এই পরের অংশটাকে আমরা ট্যান থিটা চিন্তা করব, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এখানে লম্ব হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ভূমি হবে এক্স, আমরা এটাই লিখেছি চিত্র 2 এ। লম্ব DE এর মানটা লিখেছি দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ভূমি EF এর মানটা লিখেছি এক্স, অতএব এখান থেকে আমরা DF এর মানটা বের করতে পারবো। কেন DF টা বের করছি, কারণ এখানে আমরা ট্যান ইনভার্সটাকে কজ ইনভার্সে নিব আর আমরা জানি কস থিটার মানটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো এখানে আমরা ভূমিটা জানি ভূমির মানটা দেয়া আছে যে ভূমি EF এর মানটা হচ্ছে এক্স, অতিভুজটা দরকার এই DF এর মানটা দরকার, এই কারণে আমরা DF এর মানটা বের করছি। তো এখানে DF এর মানটা আমরা ফাইনালি পাবো হচ্ছে 1, আমি এই যে সমকোণী ত্রিভুজের সূত্রটা বের করেছি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখান থেকে আমরা DF এর মানটা ফাইনালি 1 পাবো, তোমরা এটা দেখে নিও এই 1 পাবো। অতএব ট্যান ইনভার্স থেকে যখন আমরা কজ ইনভার্সে যাব, যে ট্যান ইনভার্স এখানে যে মানটা ছিল তখন কজ ইনভার্সে গেলে আমরা কি জানি যে কস থিটা চিন্তা করব, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি EF এর মানটা হচ্ছে x আর অতিভুজ DF এর মানটা 1, তো ভূমি বাই অতিভুজ করা মানে x বাই 1 অর্থাৎ x থাকবে, অতএব আমরা এই যে ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার বাই x এটার পরিবর্তে লিখতে পারবো কজ ইনভার্স x, এই যে আমরা এখানে কজ ইনভার্স x লিখেছি, এখন কজ এবং কজ ইনভার্স কাটা যাবে থাকবে শুধু x, আর এটাই হচ্ছে ডান পক্ষ এই যে প্রমাণিত লিখে দিলাম আমি। তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে প্রথমে আছে যে কট সাইন ইনভার্স ছিল, এখানে এই সাইন ইনভার্সটাকে আমরা কট ইনভার্সে নিয়ে যাব, তারপরে কট কট ইনভার্স কাটা যাবে থাকবে ট্যান ইনভার্স দিয়ে এই যে মানটা থাকবে, এই ট্যান ইনভার্সটাকে আমরা কজ ইনভার্সে নিয়ে যাব, ট্যান থেকে যখন কজ নিব বা সাইন থেকে কট ইনভার্সে যাব, মনে রাখবে সাইন ইনভার্সের সাথে যে জিনিসটা আছে অর্থাৎ এখানে যে এক্স আছে এটা হচ্ছে সাইন থিটা চিন্তা করবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এরপরে দেখো এই যে ট্যান ইনভার্স দিয়েছিল এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই ট্যান ইনভার্স সামথিং আছে এখানে এইটাকে চিন্তা করবে ট্যান থিটা, তাহলে তুমি কজ ইনভার্সটা সহজে বের করতে পারবে, ট্যান থিটা থেকে তুমি cos θ যখন লিখবে tan θ মানে ছিল লম্ব বাই ভূমি, cos θ হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। এরকম ভাবে চিন্তা করে অঙ্কগুলো করলে খুব সহজ এই অঙ্কগুলো। তো আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, প্রমাণ করো যে 4 sin ইনভার্স 1 বাই রুট ওভার 5 প্লাস cot ইনভার্স 3 সমান হচ্ছে পাই। তো এখানে আমি বাম পক্ষ দিয়ে লিখেছি, যেটা আছে এই অঙ্কে সেটাই লিখলাম আমরা, যে বাম পক্ষ সমান 4 ইনটু sin ইনভার্স 1 বাই রুট ওভার 5 প্লাস cot ইনভার্স 3। এখন আমরা এখানে দেখো যে সাইন ইনভার্স আছে কট ইনভার্স আছে, আমি দুইটাকেই ট্যানে নিয়ে গিয়েছি, এখানে আমি সাইন থেকে প্রথমে সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 5 কে ট্যান ইনভার্সে নিয়েছি। তো এখানে চিন্তা করবে যে সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 5 আছে, আমরা কি বলেছিলাম যে সাইন ইনভার্সের সাথে যেটা থাকবে সেটাকে সাইন
সেটা চিন্তা করবে, তারপরে একটা ত্রিভুজ দিয়ে এই মানগুলো বসাবে। আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি, এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যে সাইন ইনভার্স 1/√5 ছিল, 1/√5টাকে যদি আমি সাইন থিটা চিন্তা করি, তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি এর মানটা হবে 1 আর এসি এর মানটা হবে √5। আমি এখানে এটাই লিখেছি দেখো। অতএব এই যে ত্রিভুজ থেকে, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা বিসি অর্থাৎ ভূমির মানটা বের করতে পারবো। ভূমির মানটা কিভাবে বের করবো? √√2 - লম্ব স্কোয়ার। এই যে আমরা এটাই করেছি এখানে, তো ফাইনালি আমরা বিসি এর মানটা 2 পাবো। অতএব সাইন ইনভার্স থেকে যখন আমরা এই যে সাইন ইনভার্স 1/√5 এটাকে যখন ট্যান ইনভার্সে নিব, আমি কি বলেছিলাম 1/√5টাকে আমরা সাইন থিটা চিন্তা করব, তো ট্যান ইনভার্সের সাথে যেটা থাকবে সেটা হবে ট্যান থিটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা মানটা কি? লম্ব বাই ভূমি। লম্ব এবি এর মানটা এখানে 1 আর ভূমি বিসি এর মানটা হচ্ছে 2। অতএব এই যে সাইন ইনভার্স 1/√5 এটাকে ট্যান ইনভার্সে নিলে হবে 1/2, অর্থাৎ ট্যান ইনভার্স হাফ হবে। আমরা এটাই লিখেছি দেখো, এই যে ট্যান ইনভার্স হাফ। এরপর আছে দেখো কট ইনভার্স 3। এই কট ইনভার্স 3টাকে যখন আমরা ট্যান ইনভার্সে নিয়ে যাব, আমি এখানে এই যে বক্সে লিখেছি দেখো, কট ইনভার্স 3 এর ক্ষেত্রে চিত্র 2 হতে পাই। এই কট ইনভার্স 3 আমরা কি বলেছিলাম, এই কট ইনভার্স এর সাথে যেটা থাকবে সেটাকে কট থিটা চিন্তা করবে। এটাকে যদি আমি কট থিটা চিন্তা করি, কট থিটা মানে ভূমি বাই লম্ব, তো এখানে 3 আছে, তো 3/1 ধরা যায়, চিন্তা করতে পারি আমরা যে 3/1 আছে। ভূমি বাই লম্ব হিসেবে চিন্তা করলে ভূমিটা হবে 3 আর লম্বটা হয়ে যাবে 1। এই যে DEF ত্রিভুজের ক্ষেত্রে DE লম্ব এটা মান 1 ধরেছি, আর EF ভূমি ভূমির মানটা 3 ধরেছি। আমি আবারো বলছি যে কট ইনভার্স 3 আছে, এটাকে কট ইনভার্স কট থিটা চিন্তা করবে। তো কট থিটা মানটা যদি 3 হয় তার মানে 3/1 লেখা যায়, আর কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা এইভাবেই এখান থেকে এই ত্রিভুজ থেকে মানগুলো পেয়েছি। সুতরাং কট ইনভার্স 3 এটাকে যখন আমরা ট্যান ইনভার্সে লিখব, আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 3, এই যে 1/3 লিখলাম আমরা। এখানে অতিভুজের মানটা দরকার নেই, কারণ কট থেকে আমরা ট্যান এ নিচ্ছি, অর্থাৎ কট ইনভার্স থেকে ট্যান ইনভার্সে নিচ্ছি, অতএব এখানে অতিভুজের মানটা দরকার নেই। কট ইনভার্স 3 এর মানটা আমরা কি পেলাম? ট্যান ইনভার্স 1/3, এই যে ট্যান ইনভার্স 1/3 বসিয়ে দিলাম। তারপরের লাইনে দেখো, দ্বিতীয় স্লাইডে আমরা একটা সূত্র পড়েছিলাম, ট্যান ইনভার্স x + ট্যান ইনভার্স y সমান হচ্ছে x + y / 1 - xy। তো এই যে এই সূত্রটা লিখেছি 4 ট্যান ইনভার্স দিয়ে x + y, অর্থাৎ এখানে আছে হাফ, এখানে 1/3, হাফ + 1/3 বাই হবে 1 - হাফ * 1/3। তো আমরা এটাকে যদি সরল করি ফাইনালি আমরা পাবো কি, 4 ট্যান ইনভার্স উপরে থাকবে 5/6, নিচে হবে 5/6। তো এই 5/6 আর 5/6 যদি কাটা যায় থাকবে কত? 1 থাকবে। তো 4 ট্যান ইনভার্স, পরের লাইনে 1 এর পরিবর্তে আমরা 10π/4 লিখেছি। আমরা জানি π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি মানটা হচ্ছে 1। এই 1 এর পরিবর্তে আমরা 10π/4 লিখেছি। এখন দেখো ট্যান ইনভার্স আর 10 কাটা যাবে, থাকবে শুধু π/4, এই যে 4 π/4 লিখেছি। তারপরে 4 যদি কাটা যায় থাকবে শুধু পাই, এটাই হচ্ছে ডান পক্ষ, এই যে প্রমাণিত লিখে দিলাম। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, সাইন কজ ইনভার্স 10 sec ইনভার্স x, এটার মানটা বের করতে হবে √2 - x2। তো আমরা এখানে দিয়ে লিখেছি দেখো, বাম পক্ষ সমান এই যে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটাই লিখেছি, সাইন কজ ইনভার্স 10 sec ইনভার্স x। দ্বিতীয় লাইনে দেখো আমরা লিখেছি সাইন কজ ইনভার্স 10 ইনভার্স √x2 - 1, এই যে 10 ইনভার্স √x2 - 1 কোত্থেকে পেলাম? আমরা কি বলেছিলাম, এই যে সেক ইনভার্স x আছে, এখানে আছে 10 sec ইনভার্স, তার মানে secটাকে আমরা 10 এ নিয়ে যাব, তখন 10 ইনভার্স কাটা যাবে। তো এই সেক ইনভার্স x টাকে আমরা 10 ইনভার্সে নিলে কি পাবো? সেক ইনভার্স x এর ক্ষেত্রে চিত্র 1 হতে, অর্থাৎ চিত্র 1 মানে ত্রিভুজ ABC থেকে আমরা কি পাই? sec ইনভার্স x, আমি কি বলেছিলাম sec ইনভার্স দিয়ে যেটা থাকবে সেটাকে sec থিটা চিন্তা করবে। sec থিটা মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, এখানে কি আছে? শুধু x আছে, এখানে আছে শুধু x। তো অতিভুজ বাই ভূমি চিন্তা করলে এখানে যদি x/1 চিন্তা করো, x টা হয়ে যাবে অতিভুজ, 1 টা হয়ে যাবে ভূমি, এইটাই আমরা এখানে লিখেছি। দেখো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এই sec ইনভার্স x এর জন্য BC এর মানটা 1, ভূমির মানটা 1 হবে, আর AC মানে অতিভুজটা হবে x, কারণ sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন এই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লম্ব এবি এর মানটা বের করতে পারি। আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে লম্বের মানটা বের করব, ফাইনালি আমরা পাবো √x2 - 1। তো এখানে আমরা ভূমি লম্ব অতিভুজ তিনটাই পেয়ে গেলাম। এখন sec ইনভার্স x টাকে যখন আমরা ট্যান ইনভার্সে নিয়ে যাব, ট্যান ইনভার্সের পরে যেটা হবে সেটা হবে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ এবি বাই বিসি হবে। এবি এর মানটা কত এখানে? √x2 - 1, আর বিসি এর মানটা হচ্ছে 1। এবি বাই
বিসি করলে নিচে ওয়ান থাকা যে কথা, না লিখলেও সমস্যা নেই। অতএব আমরা লিখতে পারি টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু ভূমি বিসি এর মানটা ওয়ান, এটা লেখার দরকার নেই। তো সেক ইনভার্স এক্স এর মানটা আমরা টেন ইনভার্স দিয়ে এরকম পেলাম, এই মানটাই আমরা এখানে লিখেছি, দেখো টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এর পরের লাইনে দেখো সাইন কস ইনভার্স দিয়ে আমরা লিখেছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ টেন টেন ইনভার্স কাটা যাবে। এখন হয়ে গেছে কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমাদেরকে চিন্তা করতে হবে কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে সাইন ইনভার্সে কিভাবে নিব। তো এই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি, দেখো যে কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ক্ষেত্রে আমরা চিত্র দুই হতে পাই। কিভাবে পাবো, আমি কি বলেছিলাম, এখানে কস ইনভার্স সামথিং আছে, তার মানে কস ইনভার্স কস থিটা চিন্তা করবে। এটার মান যদি কস থিটা হয়, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা যদি কস থিটা চিন্তা করি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এইটার নিচে যেহেতু কিছু নাই ওয়ান ধরা যায়, তার মানে উপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হবে ভূমি, অতিভুজের মানটা হবে ওয়ান। এখানে দেখো ব্যাখ্যা লিখেছি যে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে এই যে ডিএফ টা হচ্ছে অতিভুজ, এই যে ডিএফ টা অতিভুজ, এই ডিএফ এর মানটা ওয়ান ধরেছি, আর এই ভূমি ইএফ এর মানটা ধরেছি দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ কস থিটাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে যেহেতু নিচে কিছু নাই, তার মানে নিচে ওয়ান ধরা যায়, ওয়ানটা হবে অতিভুজ আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা হবে ভূমি। এখান থেকে আমরা এই ডিই এর মানটা বের করতে পারি, অর্থাৎ এই যে লম্ব ডিই, এই লম্ব ডিই এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো লম্ব ডিই এর মানটা ফাইনালি আমরা কি পাবো, এই যে দেখো ফাইনালি আমরা পেয়েছি রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার। ডি এর মানটা কিভাবে পাবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আমরা এই যে এখানে লিখে দিয়েছি দেখো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করেছি, এখান থেকে আমরা রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার পেলাম ডিই এর মানটা। অতএব কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে যখন আমরা সাইন ইনভার্সে লিখবো, তো সাইন ইনভার্স সাইন থিটা চিন্তা করতে হবে, সাইন থিটা মানটা কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব পেলাম রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ ডিএফ এর মানটা এখানে ওয়ান, তার মানে রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান মানেই হচ্ছে রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটাই এখানে লিখেছি দেখো যে সাইন সাইন ইনভার্স, যে কজ ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে সাইন ইনভার্স রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার লিখেছি। এরপরের লাইনে দেখো সাইন সাইন ইনভার্স কাটা যাবে, থাকবে শুধু রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার, এইটাই হচ্ছে ডান পক্ষ, এই যে আমি প্রমাণিত লিখে দিলাম। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।